রসের হারে খুঁজি আমি বাড়ি 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 রস রস রসের হারে খুঁজি আমি বাড়ি বাড়ি এদিক ওদিক যাই রে রস কোথাও নাই রে প্রেমের সুখা পান করে আমার দিবানা ডুবে আমার আগুন জ্বলে চৌপাল ঘর ডুবে আমার আগুন জ্বলে আই ফাজিলে বাচ্চা আই তুই আমার গায়ে পানি মারলি কেন ফাজিল না কইয়া ভাই আমারে ধন্যবাদ দুকা পানি না দিলে তখন আপনি আগুনও জ্বলিয়া মরলা আনে হ্যাঁ আমি আগুনে পুরো মরতাম মানে তুই আমার সাথে মস্করা করিস এই ফাজিল তুই আগে বল আমার গায়ে পানি মারছিস কেন আরে ভাই আপনি তো একটু আগে হইলা যে আপনার অঙ্গে আগুন জ্বলিয়া সারখার হই যার গিয়া ওটার লাগে আমি পানি দিলাম ও নো আরে বলদ সলদ এইসব বলদের বাচ্চাগুলো যে কোত্থেকে আসে এদের চালা তো আমার রাস্তাঘাটে চলাফেরা করাই মুশকিল আরে বলদ আমি তো আমার অঙ্গে আগুনের কথা বলিনি আমার রূপের আগুনের কথা বলেছি শুন আমি গান গাচ্ছিলাম রূপে আমার আগুন জ্বলে চৌবন ভরা অঙ্গে বুঝতে পেরেছিস আরে ভাই স্যার ওদিকে যেভাবে আগুন লাগে আমি মনে হচ্ছে আপনার অঙ্গে আগুন লাগছে ওটার লাগে মনের কাছে আমি ফানি দিছি আর এই ধরনের গান গাইবা না আগুন লইয়া চুপ কর বেত্তমিজ আপনি হইলা মেয়েদের কামিজ এই একদম সাবধানে আমার সাথে কথা বলবি তা না হলে কিন্তু তোকে মেরে পিটি একদম সিলেট পাঠিয়ে দিব বুঝতে পেরেছিস ও রাগ করেন কেন ভাইয়া আমরা আমরাই তো নাকি তা আহ কি আরাম লাগে এই চল ফাজিল এই তুই আমাকে জড়ায় ধরলি কেন আচ্ছা ঠিক আছে আর জড়াইয়া ধরতাম না এখন আপনি কোকা আপনি একটা পার্ট টাইম জব করতানি পার্ট টাইম জব যদি ভালো কোনো জব হয় করতেই পারি বেতন যা চাইবা বেতন আমি তা দিব কোনো সমস্যা না আপনার আমার পছন্দ হইছে বেতন কোনো সমস্যা না কিন্তু আসলে মানে কাজটা কি সেটা আমি জানতে চাই ভাই যে আমি আপনার একটা দুঃখের কথা কই মনে করুক আজ টাকা চাইছি আমি বাক্কা করবো চলছি আমার সব ফ্রেন্ড বন্ধু বান্ধব যারা আছে সবর গার্লফ্রেন্ড আছে বুঝছেন আমার মনে করে গার্লফ্রেন্ড আমার খুব খারাপ লাগে কষ্ট লাগে আরে ভাই আমার কাজটা কি সেইটা তো আগে বলবা আপনার কাজটা হইলো কি তা বুঝছেন নি মনোরুকা মাইয়া সাজিয়া আমার লোকে পার্কে রেস্টুরেন্টে বা বিভিন্ন জায়গায় ট্রেডিং করবা ফুচকা খাইমু ইয়ো করমু যাতে আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে তারা যাতে বুঝে আপনি আমার গার্লফ্রেন্ড চুপ কর ফকির নির্বাচা তোর এত বড় সাহস তুই আমাকে মেয়ে সাজতে বলিস তোর গার্লফ্রেন্ড সাজতে বলিস না তোর আজকে কিন্তু আমি একদম খাইছি আমারও যদি আপনি খাইন তো লবণ মরিচ ছাড়া এই অবস্থায় খাই আমার মজা পাইতা নাই লবণ দিয়া কাউকে মজা লাগবো লবণ দিয়া না দাঁড়া তোর বাঁচাও 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 ওরে বাবা রে এই ফকিনির বাচ্চা এই তোর গার্লফ্রেন্ড হবো তোর গার্লফ্রেন্ড তোর জুতা দিয়ে পিটাবে ওরে বাবা রে বাবা গেল আমার কোমর আমার রূপ যৌবন নিশ্চয় লাইজুর ব্যাপারে বিয়ের শাদী নিয়ে আসছে না না আপনার উপরে যেতে দাও তবে না ও খবরদার দেখছো কিরপিন্ডে দেওয়া যাইতে তো না কিরপিন্ডে মোকে কি ঘটা কইলে মনে হইতেছে ঘটকালি করতে আসছি আরে কি পাত্র মনে হইতেছে আরে মোরে পাত্র বাপ মনে হইতেছে নাকি মোরে পাত্র মনে হইতেছে আরে পাত্র বাপ মনে হইতেছে একটাও না আপনাকে মনে হয় পাত্র দাদা দাদা তাহলে তোমার অসুবিধা কোনো নেই সমস্যা করবে আরে ভাই লাইজুর সাথে আমার বিয়ে কনফার্ম ওরে আমি অন্য কারোর সাথে বিয়ে করতে দেব না এর জন্যই আপনাদের বলতেছি বিয়ের সাথে বিষয়ে কথা বলতে চাইলে আপনারা এখনই চলে যান বিয়ের সাথে ব্যাপারে কোনো কথা বলতে আই নাই ও তো তোমাদের সাইড দেখতে আসি ও তোমার মানাইবে ভালো লাইজুর সাথে ভালোই মানাইবে কি ভালোই মানাইবে একসাথে খারাপ না ওই বিয়ের সাথে বিন্দি আই নাই কি বিন্দি আই যে বলো না এই আমরা আইসিএল বিজনেস পারপাস আলোচনা করার জন্য আর তুমি মেয়া ও সেটা আগে বলবেন না আরে মোর আজ
সাথে ব্যবসা করি মনে জোনাকি ম্যাডাম এই ব্যবসা করে ব্যবসা সংক্রান্ত ব্যাপারে আলাপ আলোচনা করতে আসছি বন্ধু আগে মানে গ্র্যান্ডফাদার আগে বলবেন না জান 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 কিন্তু খবরদার বিয়ের সাথে ব্যাপারে কোনো কথা বলবেন না কিন্তু এই রাহ ফির আবার বলতো যে বিয়ের সাথে কথা বলুম মানে হ্যাঁ কি মানে বিয়ের পাত্র বইলে মনে হইতেছে না বড় মনে হইতেছে হ্যাঁ কি বাপ করে হ্যালো পাত্র না তো পাত্র দাদাও মনে হয় না প্রভু দাদা দাদা মনে হয় অতিরিক্ত কথা কম সারাক্ষণ যদি এরকম চোখটা এরকম কপাল কুসকাইয়ে রাখো এত সুন্দর কপালটা সামনে তো কুসকাইয়ে যাবে শোন একটু মানুষের যেরকম খারাপ দিক থাকে ওইরকম ভালো দিকও থাকে মাইয়াটা একটু বেহায়া একটু বিখাও যা আছে এতে কোনো সন্দেহ নাই কিন্তু দেখ বোন কি ফাইন ফাইন জামা কাপড়গুলো পিনদে আরে আল্লাহ জামা কাপড় পিন্দনের বাড়ি শখ আছে রে সমস্যা নাই একটু সেলাইটা ছুড়া লইতে হবে ধন্যবাদ আপা আমনের উপরে আমি খুব খুশি হইলাম তাই শেষ এখন আমি বলি এগুলো আপনার আপনার পরার জন্য না আর আপনাকে গিফট করার জন্য না এগুলো ময়লা হয়ে গেছে ধুয়ে দিবেন ধুয়ে দিবেন ওয়াশ করে দিবেন লাগবে না আমনের এত ফাইন কাপড় আমনি কার সাথে কথা বলতে আছেন হ্যাঁ বোধ হয় আমি দাঁড়াইয়ে আছে বাসাটা কিন্তু আমার একটু পরে যে ঠোলাটা ভরবে খাওয়াটাও কিন্তু ওই রানছি বুঝছেন না আপনার কল যেটা কত বড় আপনি আমার ঘরের মধ্যে থারাইয়া আমাকে এমনি কাপড় দিতে আছেন ধোয়ার জন্য ঠিক আছে আপনার ব্যাপারটা আমি কম্প্রোমাইজ করলাম উনি কে উনাকে তো চিনলাম না খালি দেখলাম বসে বসে খায় আর ঘুমায় উনাকে দেন উনি পরিষ্কার করে দেখ কি করছেন শুনতে পারিনি আরেকবার করতে পারবেন কি জানি কইলেন মানে আপনাকে দেখে তো এই বাসার কেউ মনে হয় না মনে হয় যে সারাদিন খান আর ঘুমান বাইরের কেউ আপনি বসে বসে খান কেন কাজ করে খান যান আমার এই কাপড়গুলো ধুয়ে দেন আপা আপনি কাপড় নিয়ে আপা আপনি একটু সুপ প্যাক করুন সেই তো না সেই হ্যাঁ সে আসলে কিন্তু সমস্যা হইবে আপনি কাপড় নিয়ে সুইলে যান আমি কথা কচ্ছি দাঁড়ান কি হয়েছে আপনার এই কাপড়ে আমি কি করব ধুয়ে দিবেন আমি কখনো আমার নিজের পরিচয় নিজের মুখে বলি না বর্ণনা করি না
আমাকে জানতে হইলে, আমাকে চিনতে হইলে, আমার পরিচয় জানতে হইলে আপনাকে ওই গুগলে সার্চ দিতে হইবে, বুঝছেন? বুঝছি, গুগলে সার্চ আমি দিছিলাম, গুগলে আমার কি আনসার দিছে জানেন? কি বলছে? গাটের মরা। আরে আল্লাহ, আমি বলি গাটের মরা, এই বেয়াদব ছেলে কোথা গান তুমি জানো? হ্যাঁ, কাকে কি বলছো? আমার থলতে পাত কিন্তু ভাঙে যাইতে আছে। এই তুমি কেনা, তুমি কেনা বলো বস। এই তো তুমি লাইনে এসে পড়ছো, আমাকে বস বলছো, এই বস বলার জন্য তোমাকে ধন্যবাদ। এত খুশি হন না কিচ্ছু নাই, বসটা হলো আমি। আরেকটু বকবকানি করলে না এমন গারানিটা দিমু, বুঝতেই পারবো না যে কোন দিক দিয়ে খাইবার কোন দিক দিয়ে ছাড়বা। কোন দিক দিয়ে ছাড়বার কোন দিক দিয়ে খামু সেই কথা আমার শিখাই আছে। এই এত বড় অপমান তুই আমারে করতে পারলি? হ্যাঁ, এত বড় অপমান! এই তোর মাথায় ঠাড়া পড়বে, দুবার ঠাড়া পড়বে তোর মাথায়। আমার মাথায় নাকি ঠাড়া পড়বো? আরে ঠাড়াটা কেমনে পড়বো? বৃষ্টির দিনে তো আমি বাসারতেই বাইরই না, হাত ভাঙে তো আর মাথার উপরে ঠাড়া পড়বো না। আমি বলতে আসেন না খালাম্মা, ওই ধরনের একটা গিউটুরে যদি আমি বিয়ে করি, কোলা পাই নইবে সব ইন্দুরের নাহান মুরগি সার নাহান, আমি বিয়ে করব। আরে বাবা, ছেলেটা কিন্তু আসলে ভালো। কি জোনাকি ম্যাডাম, চিন্তে অসুবিধে কি আছে? আরে মুই দিলু তালুকদার ব্যাস পাল্টাই হালাইছি, লেবাস একটালে দিছি পাল্টাইয়া, আধুনিক হয়ে গেছি, খোদা কাম ছাড়া রাখছি, আর কিছু রাখি নাই। মুই আসছি কিরবি নি আপনার ডে, আপনার কপালে মোর কপাল একটু ঘষা দিব, আর আপনি তো কপাইলিয়া ওই যে ব্যবসা বাণিজ্য সুবিধা করতে না পাইলিয়া ধান্দার ব্যবসায় নামছেন, আপনি তো একদিন থাকছেন। হ্যাঁ, এই সেন্দুকের দিয়া 5,00,000 টাকা আয় করে হেলাইছেন দুই দিনে। মোরা মগবার কি কমু, মনে হয় কপালে পিছিয়ে মারি। লেদা কালি দিয়ে ব্যবসা বাণিজ্য করতে আসি, আইস্তামাত দুইটা টাকা ধান্দা করতে পারলাম না, কি কপাল মুখ দেয়। দিন্দু সাহেব, আপনি মনে হয় আমার বাসায় আসছেন, সাথে ওই যে হায়দার সাহেব আসছেন। বাসায় যখন কোনো মেহমান আসে তখন তাদের সাথে খারাপ ব্যবহার করা এগুলি আমাদের রক্তে নাই। সেজন্য আমি খারাপ ব্যবহার করতে চাচ্ছি না, কিন্তু আপনাদের সাথে অনুরোধ করতেছি, একদম অনুরোধ, যে আপনারা দুইজন এখন আমার বাসা থেকে, মানে আমার ঘর থেকে, মানে আমার এলাকা থেকে, মানে আমার ঘরের দরজা থেকে, মানে আমার চোখের সামনে থেকে, মানে আমার মন থেকে আস্তে করে চলে যাবেন। আমি আপনাদেরকে মুখ দেখতে চাই না, আপনাদের ওই মুখ আমি দেখতে চাই না, আপনারা চলে যান দয়া করেন। এই ফিল কথা বলবেন না ওস্তাদ, দিব আসলে আপনি দেখছি, আপনি যদি মুখে লড়াই দেন মোরা যাবো কয়ে হাজার মোরা তো যাবো তো রইছে বীর বিন্দু মুখে লড়াই দিতে আচ্ছা আসলে আমি হরতে আসছেন না, কিসের ওস্তাদ জি? আমার ওস্তাদ জি বলতেছেন কেন? ওস্তাদ জি বলতেছি আপনি যে তৎপা হয়েছেন ব্যাপার করে আপনি তারে যে মেলা কিছু দেখতে আসছি। কি আমার হাতে বলে শিখতে আসছে? এই কি শিখতে আসছেন যে, কি শিখতে আসছেন যে? এই হায়দার, ব্যাপার কথা কি মোরে দিয়ে বলাবি, মোহে কি তালা মারছো? ওস্তাদের যে কিরফিন নিয়ে আসছি সেটা খুললে বলো, ব্যক্ত করো। না আসলে সে ওস্তাদ জি, ওই কেউ বুঝুক আর না বুঝুক মোরা দুজনে ঠিকই বুঝিয়ে হেলাইছি। আপনাকে ব্যবসা খারাপ যাইতেছে দেখে নতুন দান্দা শুরু করছেন, এই যেমন লাইজুরে দিয়ে 2 দিনে 5,00,000 আনছেন, এরপরে আবার আর এক জায়গায় পাঠাইয়া 3 দিনে 10,00,000 আনবেন, এই যে সিস্টেমটা, এই ট্রেনিং দিয়ে যদি মোরা পাই তো মোরা একটু করিয়ে খুলে খাইতে পারবো, এখন এই ট্রেনিং দিয়ে আপনি দিতে আপনার কত টাকা দেওয়া লাগবে এটা দিতে মোরা রাজি আছি, লাগে নগদ দেবো, তো মোকে একটু ট্রেনিং দিয়ে দিয়ে আর যদি ক্যাশ দিই তার হ্যাঁও দিতে পারি। আপনি আমার মাফ করে দিয়ে দেন। তুমি আমার মাপ চাচ্ছ কেন? কি হয়েছে তোমার? হয়েছে কি, আমি চাইছিলাম না এই ধরনের মানের সামনে আসলে মুখটা খুলমু, এখন মনে হইতে আছে এই শয়তান দুইটারে না মারলে তো হইবে না, হইবে না এই শয়তান দুইটারে না মারলে। এই কি কইছো, কি কইছো? চুরি করছি আমি, তুই সেন, তুই সেন হালার পোহালা, তুই মনে হরছ কি আমারে? তুই যেগুলো বেলেন দেছো এগুলো সত্যি না, হেইয়ের পরও জেলে গেছি, মার্ডার না করেও জেলে গেছি, এইবার আমি মার্ডার কই দিয়ে জেলে যাবো খালাম্মা? হ্যাঁ
কুরবানি দেন এই রামদরদা কোথায় রাখছে? লাগবে লাগবে অবশ্যই লাগবে কো পাইয়া কল্লা ফালাই দিব মানে কল্লা হ্যাঁ বগো কল্লা ফালাই দিব বড়া কলা খামু বইয়া কি করবি এই তুননি গির দেহ কাল লাগে হ্যাঁ এত গলার জোর আহে কুমুইত্যা হ্যাঁ জেল থেকে শিক্ষা হয় না পুলিশে তো দইনে পাঠাম দেছে এত লাল দয় নাই লাল করে মারিকে কুমুইত্যা অনেকদিন তো মার ফিট করি নাই হ্যাঁ এখন মনে হচ্ছে এই দুইটারে সানাসুরের প্যাকেটের ভিতর ঢুকাইয়া একেবারে বুড়ি গঙ্গার মধ্যে ভাসাইয়া দেই খবরদার কইতেছি আমার বন্ধুর গায়ে যদি একটা ফুল একটু কাও যদি পড়ে রক্তের বন্যা বই দেব একদম সবার হাজার সবার সবার হাজার চুরি ধন্যবাদ চুরি ধন্যবাদ এই যে শিখাও বললে কি ও বললে কি ও আমারে কয় আমি বলি আরেকটা কোথায় কি কোথায় ও যে হাজার ওটা কোথায় একজনের বাইরে আসলে দিশে পাই নাই তো আমরা বল পানি নিয়ে এসে বল ওয়াল্লা ও মা বল কোথায় বল এই যে ঘরের মধ্যে আগুন জ্বলতে আছে আর নেবে কতক্ষণে কিছু কইতে মলমূত্র ব্লাড এই সমস্ত আচ্ছা আমি পুরুষ মানুষ আমি এই মেকআপ শেখাব আমি কি করবো কি আমার চেহারাতে এমনি রাজপুত্রের মতো তা মেকআপ করবো কেন আপনার কি ধারণা আমি মেকআপ কিনে এসে আপনার চেহারা মারবো তো কেকে মারবেন আপনার বাংলার পাঁচ মার্কা চেহারা না মেকআপ মারা লাগবে না এমনি বাংলার পাঁচ ছয় এটা আমার মেকআপ লিস্ট জান এগুলো কিনে নিয়ে আসেন আপনার মেকআপ লিস্ট কিনে আনবো আমি কেন কিনে আনবো আপনি যার কাছে আসছেন হেঁকে যেই বলেন হে কিনে আনবে আমি চুরি করে আনবেন ডাকাতি করে আনবেন আমার কিচ্ছু জানার দরকার নাই চুপচাপ গিয়ে এগুলো নিয়ে আসেন হ্যাঁ গেছিলাম মুই তো আশিকার যেতে আসি নিয়া এই সাদে আপনার সাথে দেখা করতে গিয়েছিলাম হ্যাঁ তো ইচ্ছে যাই না ও ভাই আপনাকে আমি কেমন ডুলে বুঝাই বলবো বলেন দেখি ওই রাসিলিয়া আমাকে পাগল বানাই ফেলাইছে ঠেলিয়া ধাক্কাইয়া এবার মুখে ওইখানে লই গেছে এত নাটক সিনেমা দেখার শোনার কোনো টাইম আমার নাই এত কিছু না গেছেন না এখন আপনাকে এটার দায়িত্ব নিতে হবে আপনার ভাইয়ের দায়িত্ব আপনি নিয়েছেন তো ভাইয়ের জন্য যার সংসার ভেঙেছে তার দায়িত্ব তো আপনাকে নিতে হবে কথা কম বলে চুপচাপ যে এগুলো নিয়ে আসেন আধা ঘন্টা টাইম দিলাম না শোনেন আধা ঘন্টা কিচ্ছু আর না রাসিলিয়া না মোটাও যাবো না রাসিলিয়াকে যাই বলেন ফোন আছে জানি কোন ক্যা ফোনটা ভরবেন কি মাথা যদি ঠান্ডা না করো গরম যদি হয়ে যায় বেশি মাথা তাহলে কিন্তু মাথার ভিতর যে ব্রেইন আছে না ব্রেইন ওটার মধ্যে ফ্যাস লেগে যাবে তার তো ছিঁড়ে যাবে ওটাকে বলে স্ট্রোক স্ট্রোক করে আমি তো আপনাকে অত্যাচার করিনি আপনি তো আমাকে নিজে সসম্মানে বাড়ির ভিতর ঢুকা নিছেন যে আমাকে অত্যাচার করো আমি কইছিলাম যে আমাকে আপনি বাড়ির ভিতর নিয়ে যান আমাকে হেল্প করেন আপনি নিজেই হেল্প করতে চাইছেন